ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. انا ادعيكم ان شاء الله الشامي السريع الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد জি স্বামী স্ত্রী যদি যৌথভাবে মোনাজাত করতে চান মৌলিকভাবে এটা করাতে কোনো বাধা নেই আহ তবে মোনাজাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চুপে চুপে যার প্রয়োজন রয়েছে তিনি যিনি প্রয়োজন পূর্ণ করতে পারেন তার সাথে তার প্রয়োজনের কথা তুলে ধরা অর্থাৎ গোলামের পক্ষ থেকে মাহবুদের কাছে তার প্রয়োজনের কথা চুপে চুপে উপস্থাপন করা এটার নামই হচ্ছে মোনাজাত তো এটা যখন এই দুই জনের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন সেটাই হচ্ছে মোনাজাতের উত্তম পদ্ধতি অর্থাৎ আমার প্রয়োজনের কথা আমি আমার মা বুদের কাছে চুপে চুপে এবং কি বলবো এটাই হচ্ছে মোনাজাতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো স্বামী স্ত্রীর যদি যৌথ ব্যাপার হয় তো সেক্ষেত্রে যৌথভাবে হতে পারে কিন্তু যদি প্রত্যেকের আলাদা আলাদা বিষয় হয় তাহলে আলাদা আলাদাভাবে মনাজাত পেশ করাটাই হচ্ছে উত্তম তাতে করে নিজের মন খুলে অন্তর খুলে আবেগ নিয়ে মনের যে আহ ঐকান্তিক যে অভিব্যক্তিটা রয়েছে সেটা প্রকাশ করার একটা সুযোগ হয় যেটা পাশে একজনের উপস্থিতির মধ্য দিয়ে এটা আসলে বান্দার দ্বারা প্রকাশ অনেক সময় হয় না তবে স্বামী স্ত্রীর ব্যাপারটি ভিন্ন আহ অতএব স্বামী স্ত্রী যদি তাদের পারিবারিক এবং যৌথ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আহ একসাথে দোয়া করতে চান তাহলে সে দোয়া করা যেতে পারে তাতে কোনো সমস্যা নেই যদি প্রত্যেকের পার্সোনাল বিষয়গুলো হয় তাহলে পার্সোনালি দোয়া করাটাই হচ্ছে মোনাজাতের মূল লক্ষ্য মূল অর্থ বা মূল টার্গেট আল্লাহ আলম ওসাল আসসালাম মুহাম্মদ